এটা হচ্ছে ওয়েবসাইটটা। এখানে অনেকটুকু লোড হয়নি, অনেক কিছু লোড হয়নি এখানে, নেট কি স্লো নাকি ওয়েবসাইট স্লো যায় না। আমি এখানে এটা যেটা আমি অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছি, রাখার পর এখানে অ্যাডমিন হিসাবে আমি আসছি, যেটা যেখানে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো, ওয়ার্ডপ্রেসে যেটা অ্যাডমিন প্যানেল, ঠিক আছে, এটাতে ঢুকবে হচ্ছে এইভাবে স্ল্যাশ যে WP অ্যাডমিন, এটা আপনাদের ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারবেন এইভাবে। আমার কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস এর লোগো দেখতেছেন, ওয়ার্ডপ্রেস এর প্যানেল ঢুকতেছে, ওয়ার্ডপ্রেস এর যে admin যেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, যেটা আমরা আগে দেখছিলাম ফ্রি ভার্সন হচ্ছিল। এখানে যেটা আলাদা ফিচার গুলো হচ্ছে যে এখানে আমি যে প্লাগইন ইনস্টল করতে পারবো, তারপর আরো অনেক কাজ করতে পারবো যেটা আমি ফ্রি ভার্সনে পারতাম না। আমরা ইনস্টল করবো এখানে, আগে ফেসবুক থেকে আমি পিক্সেল করতে নিয়ে আসি। আপনার এখানে যে হকার আসে, ওরা একটা থ্যাংকস দেন কখনো যদি পান, মনে হয় যেন যুদ্ধ করতেছে। ভাই এটা হকার না, এটা ফকির। ও আচ্ছা আচ্ছা, মানে হি জাস্ট ফাইটিং। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কেউ কিছু বলতে পারে না, খুব ইরিটেটিং। একটু ঠাট্টা হবে কি।
আমি ফেসবুকে লগ ইন করিনি। ইদানিং ফকির অনেক বেড়ে গেছে, অ্যাকচুয়ালি সবার সমস্যা হচ্ছে তো। আমি এখন থেকে যেটা করতেছি পিক্সেল বের করে, মানে পিক্সেলটা কোডটা নিয়ে ওখানে বসাবো আর কি। পিক্সেল বের করে স্টপ করতেছি, যেহেতু অলরেডি ওয়ার্ডপ্রেসে আছে, সো আমি ম্যানুয়ালি আমি অ্যাপ করে অ্যাড করতে পারবো এখন। বাট আমি যেহেতু ওয়ার্ডপ্রেসে আছে, তাহলে আমি পার্টনার ইন্টিগ্রেশন দিচ্ছি। ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স ম্যানেজার এটা জিপ ফাইল ডাউনলোড করতে হচ্ছে, ডাউনলোড হচ্ছে দিলাম। এক্সেল একজন খুব বসাই দিলাম এখানে, যেটা হয়েছিল আমার যে ডাউনলোড ম্যানেজার ছিল যেটা করছে, ধরার পর পেজটা আবার রিলোড হয়ে গেছে। অফ থাকলে এটা হতো না, পেজ আমি ডাউনলোড করছিলাম, তারপর ডাউনলোড করা হয়ে গেছে। নেক্সট যেটা নিতেছি হলো গো টু ড্যাশবোর্ড, তারপর আপলোড প্লাগইন। ঠিক আছে, আমার কিছু ইনস্টল করতে হবে না, আমার জাস্ট প্লাগইনটা আপলোড করবো। আমি ইনস্টল করতে গেছিলাম দোকান, একটা ফাইল দেখা দিচ্ছে, ফাইলটা বের করবো। ছিল মাঠে বিষয় ডাউনলোড করা, সেটা ইনস্টল নাও তো।
ব্যাকটেরিয়া খুব লাগে। সেখানে এখন দেখাচ্ছে না, পিছে দেখাবে। এটা এটা টিক মার্ক দিয়ে দিব। আচ্ছা এটা হচ্ছে মোবাইলের জন্য, এটা লাগবে এপিআই, এটা দরকার নেই। সেভ চেঞ্জেস তো দিল। দিয়ে দিয়েছে তো চাইছে, বাট এটা কিন্তু আমরা ওখানে ফেসবুক পিক্সেল ওপেন করার সময় এখানে আমরা টিক দিই নি। এখানে আমরা গেছিলাম শুধু যে অ্যাডভান্স ম্যাচিংটা গেছিলাম, নিচে যার একটা ছিল এপিআর যেটা ওটা দিই নি, তারপর এখানে দিয়ে দিলাম। সেটা সবুজ হওয়ার কথা, ফলো করুন। যদি এরতে তাহলে কোনো সমস্যা হতে হয়েছে, সাইটের হইতে পারে, পিক্সেলের হইতে পারে। এখানে লিখতেছে ইফ ইউর স্ট্যাটাস ডাজন্ট চেঞ্জ টু অ্যাক্টিভ আফটার সেন্ডিং টেস্ট ট্রাফিক চেক টু মেক শিওর দ্যাট ইউ ফলো দ্য প্রিভিয়াস ইনস্ট্রাকশন কারেক্টলি। সো আমরা প্রিভিয়াস ইনস্ট্রাকশন সবগুলো কারেক্টলি ফলো করছি, স্টিল যদি না দেখায় তাহলে কিছু করার নেই। আমাদের কোডও সেম দেখাচ্ছে, পিক্সেল কোড 694163 694163। সেটা একটু পরে আবার চেক করে দেখবো, এটা পাইছে কি, পাইলে সাথে সাথে পাওয়া উচিত। Thank you.
আছে। টুল আছে, এখানে আপনার রেটিং দেখে বুঝতে পারতেছেন সাদা সাদা মানুষ রেটিং দিয়েছে, তার মানে এটা হচ্ছে অরিজিনাল, অন্যগুলা ইনস্টল করতে চান না। তো এটা এটা অরিজিনাল, আমি এটা ইনস্টল করতেছি ইউএসটি সিম। এটা কি করে, এটা হচ্ছে যখন আপনি প্রতিটা ওয়েবসাইটে যখন আপনি কোনো পোস্ট লেখেন, পোস্ট ক্রিয়েট করেন, প্রতিটা পোস্ট তারা ইয়া করে, চেক করে, চেক করে আপনাকে বলে যে এটা কি ঠিক মতো এসইও করা হয়েছে কি না হয়নি, এগুলো বলে। ঠিক আছে, সামনে অ্যাক্টিভেট দিচ্ছে। এখানে আমার একটা ইয়ে আসছে, ওই ইউএসটি এসইও এর একটা আইকন আসছে। ঠিক আছে, আর এখানে কিছু করার নেই, প্লাগইন অ্যাক্টিভেটেড হয়ে গেছে। যেটা এখানে আমার পোস্ট আছে, পোস্ট আছে, একটা পোস্ট ক্রিয়েট করবো, অ্যাড নিউ। উপরের এই জায়গায় যে আইকনটা ছিল ওটা কিন্তু আগে ছিল না, ইনস্টল করার পর, পোস্ট এসইও ইনস্টল করার পর আসছে। এছাড়া ওটা আইকনটা এসইওর যে প্রোফাইল পিকচার আমাদের যেটা ছিল, আইকন ছিল ওই লোগোটাই, কন্টেন্ট লেখবো না বসে বসে, আমি যেটা করলাম এর থেকে একটা কপি করি। এই আর্টিকেলটা এই ধরেন আমরা লিখব, যেটা না লেখে এটা আমরা কপি করতেছি। কালকে ইয়ে খুঁজতে খুঁজতে ওয়েবসাইট পেয়েছি, বোম্যান খুঁজতে গিয়ে ওরা দেখলাম যে এরা বাংলাদেশের একটা ওয়েবসাইট, এরা বিকাশে পেমেন্ট করলে বা ব্যাংকে পেমেন্ট করলে বা ক্যাশে পেমেন্ট করলে এরাও আপনাকে ডোমেন হোস্টিং এগুলো ইয়ে করে দেবে। এটা বেশ ভালো, বাট এদের সার্ভারটা নাকি মানে কম দামি সার্ভার তো খারাপও হইতে পারে। এটা লোড হয়েছে নাকি,
যেমন এখানে একটা প্যাসিয়ান ডট এক্স ওয়াই জেড ইউজ ইনকাম, সেইভাবে এক্স ওয়াই জেড সবচেয়ে কম 150 টাকা পাওয়া যায়, ঠিক আছে। অন্যরা ডট কম ছিল 850 এরকম ছিল, 100 টাকা ছিল ডট সাইট। এটা এটা হচ্ছে ডোমেন নেখার প্যাকেজ আর হোস্টিং এর প্যাকেজ গুলো ছিল, ছিল 3 মাসে 90 টাকা। কিন্তু যেটা আপনি স্পেস কম 200 MB ওয়েব স্পেস, আপনার ওয়েবসাইটে যদি আপনার কন্টেন্ট 200 MB বেশি থাকে তাহলে এখানে এটা পারবেন না। আর মান্থলি ব্যান্ডউইথ হচ্ছে 2 GB, মানে ওই যে মানুষ ঢুকে ছবি দেখলে, একটা ছবি দেখলে তো ব্যান্ডউইথ নষ্ট হচ্ছে, ডাউনলোড করতেছে ছবিটা ডাউনলোড না করলো দেখতেছে ওটাও ব্যান্ডউইথ, যেরকম মাসে 2 GB পর্যন্ত মানুষ দেখতে পারবে। দুইটা ওয়েবসাইট অ্যাড করতে পারবে, তারপর কোনোটা ইমেল আইডিও দিবে, ফ্রি দিবে, তারপর ডাটাবেস দিবে, সাবডোমেন পাঁচটা দিবে, ঠিক আছে। এটা 90 টাকা, এটা সবচেয়ে সস্তা। এটা আরেকটা আছে যে আপনার 500 MB ওয়েব স্পেস আর মান্থলি 5 GB ব্যান্ডউইথ। এটা কোয়ার্টারলি, মানে 3 মাসে আপনার 165 টাকা তুলে অ্যাড করলে এরপর আপনার এখান থেকে ভিউ কার্ড থেকে আপনি কিনতে পারবেন, মানে বিকাশে পেমেন্ট করে দিলে এটা ডোমেন হোস্টিং হয়ে যাবে। খারাপ হোস্টিং কিনলে আবার যে এই সমস্যা হয়, স্লো হয়ে যাওয়া, এটা খারাপ না, এটা আপনার নেমচিপ থেকে কেনা। চিন্তা করতেছি এখন যদি ওয়েবসাইট ডাউন হয়ে যায় তাহলে কিছু করার নেই। নাকি এটার মালিক দুস্টিং থেকে কিনছে কে জানে। যেটা একটা জিনিস মিস্টেক ছিল সেটা হচ্ছে যে আমি এপিক্সেলের আন্ডারে কোনো পেজ অ্যাসাইন করিনি, তার মানে এই জন্য ওরা বুঝতে পারতেছিল না এটা যে কোন পেজের আন্ডারে ওটা অ্যাক্টিভেট করবে, ঠিক আছে। এখানে লাল হয়ে আছে এখন, বাট আমার এখানে এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি যেটা করছি যে পিক্সেলটা এখানে তো অনেকগুলো ক্রিয়েট করেছিলাম, নাম, এফ, নাম, ই, টেক্সট, টেস্ট, টেস্ট, এই, প্যাসোসাইট, ব্লগার, এগুলো করছিলাম। আজকে নরমাল ওটা করছি, এখানে করে মানুষ অ্যাড করছিলাম, একটা শুরু সেই যেরকম মানুষকে অ্যাড করছে এখানে, তাহলে মানে এই মানুষটা এখানে পিক্সেল অ্যাক্সেসটা পাবে। আর অ্যাস মানুষ অ্যাড করলে আর পার্টনার অ্যাসাইন করতে হয় না,
পার্টনার হচ্ছে যে আপনার ক্লায়েন্ট বা এরা কেউ টার করতে করিনি, এখন যেখানে যেটা করছে যে অ্যাড অ্যাসেট করিনি, তো কোনো একটা পেজের আন্ডারে আমাকে এটা খালাইতে হবে। যেমন আমি এটার সাথে খালাইছিলাম অ্যাড দিয়ে, তার মানে এই পেজের সাথে যখন লিঙ্ক হয়ে গেছে তখনই এটা আমার অ্যাক্টিভ সবুজ থাকে, ঠিক আছে। তারপর এখন আমি কন্ট্রোল দিলাম, এখানে দিচ্ছি সেতো ঘুরে ফেলে, এটা তো খুব মানে ওয়েবসাইট টেস্ট ইভেন্টস করতে হচ্ছে, মানে যেটা হচ্ছে আপনার অডিয়েন্স গিয়ে আপনার ওয়েবসাইটে গিয়ে যেটা কিছু একটা ইভেন্টস করবে, মানে আপনার যে কার্টে অ্যাড করবে বা রেজিস্ট্রেশন করবে জিনিসটা ওরা টেস্ট করতে বলতেছে। সো এটা আমি স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। এটাতে গ্রিন হয়ে আছে, এটা অ্যাক্টিভ হয়ে আছে, কোনোটা অ্যাক্টিভ নেই, ঠিক আছে। এখন আমি এটাতে যদি ওপেন ইমেজ ম্যানেজার ক্লিক করি, পোস্টারই আসছে, যেহেতু এটা পেজটা লোড হতে অনেক টাইম লাগছে, সেজন্য আমি একসাথে পাশাপাশি পিক্সেলের কাজও করতেছি। কনফিউজড হয় না, দুইটা কিন্তু দুই রকমের কাজ। সব পিক্সেলটা 5 মিনিট আগে অ্যাক্টিভ হইতেছে, এটা আমার নাম্বার ওয়েবসাইট প্যানেল। রেজাল্টটা ইনস্টল হয়ে গেছে, আপনি ক্যাম্পেইন যখন রান করবেন ক্যাম্পেইনের মধ্যে যে লাস্ট পিক্সেলটা ইয়া ছিল অন অফ করার একটা অপশন ছিল, যেটা ক্যাম্পেইন আপনার অ্যাড সেটে গিয়ে সবার নিচে ট্র্যাকিং অপশন দিয়ে পিক্সেল অন অফ করা যায়, ওইটা থেকে আপনি অন অফ করে আপনি পিক্সেলটা এটা চালু করতে পারবেন বা অফ করতে পারবেন। তো অন করলে যেটা হবে যে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে তখন ওয়েবসাইটে যে ইভেন্টগুলো হবে সেগুলো সে ট্র্যাক করতে পারবে, যদি আপনি এরকম অন করে রাখেন এটা।
আর এখান থেকে আপনার এই পিক্সেল থেকে এখানে আসার পর এখান থেকে আপনি চাইলে ধরেন এখানে আপনি ডাটা দেখাবে, ঠিক আছে, যে আপনার যে পিক্সেল রেটের যেসব ডাটাগুলো আছে, যে আপনার কি হয়েছে ওয়েবসাইটে, হ্যাঁ কতজন কোন পেজে গেছে, কতজন ব্যাক করছে, এগুলো তো ওই ডাটাগুলো যখন আসবে এখানে, এখানে এখনো কিছু আসেনি, ঠিক আছে, ওগুলোকে এক একটা ইভেন্টস বলে, ঠিক আছে, একটা ইভেন্টস বলে। তো এক একটা ইভেন্ট যখন আসবে তখন আপনি চাইলে ওটা সিলেক্ট করে, ঠিক আছে, যেমন এখন বলতেছে নো অ্যাক্টিভিটি বা রিসিভ ইন দ্য সিলেক্ট টাইম ফ্রেম, ঠিক আছে, কোনো অ্যাক্টিভিটি নেই, বাট যখন ওটা আপনি ক্যাম্পেইন করার পর ডাটাগুলো আসবে, আসার পর তখন আপনি সিলেক্ট করার পর ধরেন যে আপনি সিলেক্ট করছেন যে কার্টে অ্যাড করছেন বাট পারচেজ করেন এই টাইপের মানুষদেরকে বা এই টাইপের ট্রাফিকদের আপনি সিলেক্ট করছেন, ঠিক আছে, তারপর ওখান থেকে আপনি ক্রিয়েট দিলে ওদেরকে দিয়ে আপনি একটা ক্রিয়েট অ্যাড করতে পারবেন, হ্যাঁ মানে ওদেরকে নিয়ে আবার ক্রিয়েট অ্যাড করতে পারবেন, অথবা ওদের মতো ক্রিয়েট কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন, ঠিক আছে, রিচ পিপল হু হ্যাভ অলরেডি এঙ্গেজ উইথ ইওর ব্র্যান্ড অর ফাইন্ড নিউ পিপল হু আর লাইকলি টু বেস্ট কাস্টমার্স ইউজিং ইউর পিক্সেল ইনফরমেশন, ঠিক আছে, তো ওই ডাটাগুলো নিয়ে আপনি কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন বা লুক অ্যালাইক অডিয়েন্সও বানাতে পারবেন, যে ওদের মতো আর কে আছে ফেসবুকে, তো ওটা বানাতে পারবেন, অথবা ক্রিয়েট কাস্টম কনভার্সন ক্যাম্পেইন বানাতে পারবেন, ঠিক আছে। এই ছিল পিক্সেল, আমরা ব্যাক ব্যাক টু পোস্ট ক্রিয়েটিং এ চলে আসলাম, এখানে যেটা একটা সমস্যা আমি দেখতেছি যে এই পাশ ডান পাশে একটা ইয়া দেখানোর কথা, পোস্ট এসইও একটা আইকন দেখানোর কথা, যেখানে আপনার দেখানোর কথা যে এসইওটা মানে কিরকম ভালো হয়েছে এটা ওরা বলে, বাট আমার অলরেডি মানে দেখা যাচ্ছে যে এখানে অলরেডি একটা প্লাগইন ইনস্টল করা আছে, কি পেজ বিল্ডার নামে একটা প্লাগইন ইনস্টল করা আছে, ওইটার জন্য যেটা হচ্ছে যে আমার ওইটার সাথে এটা কনফ্লিক্ট করে ওইটা আর দেখাইতেছে না, প্লাগইনটা অফ করে আসি। প্লাগইনের পেজগুলো খুব দ্রুত লোড হইতেছে, তার মানে সাইটের সমস্যা না, ওটা তো না পেজ বিল্ডার এটা নিয়ে ঝামেলা হচ্ছে, এটা আমি ডিঅ্যাক্টিভেট করতেছি। আচ্ছা এখান থেকে যেটা করছে প্লাগইন থেকে দেখেন প্লাগইন ডিঅ্যাক্টিভেট বলছে, যেটা আমার সাথে কনফ্লিক্ট করছিল পেজ বিল্ডার সেটা আমি কনফিগার করে দিয়েছি, অফ করে দিয়েছি,
এটা হচ্ছে আপনার অটোমেটিক একটা প্লাগইন যেটা আপনার যে পেজ বিল্ড করতে ইজি হয় আর কি। যেটা টাইটেলটা কপি করব শুরু করতেছি। ডান পাশে টিয়ে দেখানোর কথা ছিল না যে স্ট্যাটাস এডিটর টুলস ওটা নাই হচ্ছে ই প্লাগইনটা দিয়ে অ্যাক্টিভ করে এই একদম কেটে দিয়ে আবার হচ্ছে নতুন করে ইনস্টল কর।
এই যে ডাব্লিউপি পেজ বিল্ডার বেকারি পেজ বিল্ডার এটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম এটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম মানে মনে স্যার আই গো টু দ্যাট ডিঅ্যাক্টিভেট করে আবার অ্যাক্টিভেট করছি ডিঅ্যাক্টিভেট করে কাজ হল না দেখে তখন আবার অ্যাক্টিভেট করছি দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসটাও অনেক ওল্ড মডেলের স্যার একটু জাস্টেড এই সেটিংস টুল সেক্টর যাবেন স্যার এটাতে বাম পাশে এইখান থেকে
অ্যাপার্টমেন্টটা থেকে ডান পাশে ওটা দেখায়, স্ট্যাটাসটা দেখায়। তিনটা অপশন খুলে যাবে, প্রত্যেকটা পেজ রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করলে ওগুলো সবুজ বাতি হয়ে যাবে। এখানে আর কি করা যায়, অপশন হিসাবে ওইটা অ্যাক্টিভেট করে দেখবো। ব্লক পেজটা নাই তার পোস্টটা কোথায় পোস্ট হবে ওইটাও দেওয়া নাই, এটা হচ্ছে গিয়া সেটিং থেকে রিডারে গিয়ে ব্লক পেজটা ইয়ে করে দিতে হবে। এর পোস্টও তো এটা আসতেছে না। আচ্ছা তো সেটিং এ গিয়ে দেখেন তো যে রিডার পেজটা ঠিকঠাক দেওয়া আছে কিনা, সেটিং এর উপর হোভার করলে আসবে। এই যে এসইও এর উপরে সেটিং, হ্যাঁ সেটিং এর মধ্যে রিডিং, হ্যাঁ নাপানা হোম ব্লক সবই তো ঠিকঠাক আছে, এখানে সব ঠিক আছে। যাকে ভাবে আপনাকে একটু এক্সেস দিলাম, ওটা কি দেখা দিই? অবশ্যই একটু শেয়ার স্ক্রিন করার জন্য
ডান পাশে ওয়াইপে ক্লিক করলে ওই বারটা নেমে আসবে। ফোকাস কি ফ্রেসের মধ্যে আমাদের যে মেন কিওয়ার্ডটা ওইটা যখন দিব তখন এটা এগেনস্টে পুরো ওই কাম হতে থাকে। এইখানে সুন্দরভাবে আসছে, ডান সাইডেও আছে নিচেও আছে পোস্টে। কিছু টুলস আছে যে বাইরে থেকে দেখা যায় কোনটার মধ্যে কত সার্চ ভলিউম হয়, তারপর হচ্ছে আমাদের কয়টা কিওয়ার্ড ব্যবহার করছে সব বাইরে থেকে। একটা জিনিস যদি আপনাকে একটা জিনিস ইন্টারেস্টিং দেখাই, যে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম এই কিওয়ার্ডটা এই এই আর্টিকেলটার মধ্যে এই কিওয়ার্ডটা একবারও ব্যবহার করেন, তারপর এটা র্যাঙ্ক করছে। পরে যদি ছিলাম যে ওটার মধ্যে দুইবার ব্যবহার করছে, হম
This is open set. আপনি চালাব মারোখানে পাবে করে এখানে এসে ধরেন যে এটা আমার আর্টিকেল একটা লিখলাম, ওরা ট্যান যে প্লাগইনটা ইনস্টল করছি ওরা ট্যান অ্যানালাইসিস দিচ্ছে। ওরা বলতেছে এটা সো ফার গুড আছে, মিনিটের প্রবলেম বলে সলভ করে আচ্ছা ওরা কিছু এখানে আর্টিকেলটা লেখার পর কিছু প্রবলেম ওরা পাইছে, যেটা ফার্স্টটা বলতেছে ইন্টারনাল লিংকস, নো ইন্টারনাল লিংকস অ্যাপিয়ার ইন দিস পেজ, মেক শিওর টু অ্যাড সাম, এটা আমরা কিন্তু লিংক অ্যাড করি না। আমার ওয়েবসাইটের ভিতরে কিছু ইন্টারনাল আমার ওয়েবসাইট নিজের যে লিঙ্কগুলো আছে ওখানে আমি কিছু লিঙ্ক অ্যাড করতেছি। আমি লেটেস্ট এই পোস্টার লিঙ্ক নিতেছি,
এটাকে আমি হাইপারলিংক করে দিচ্ছি। আমার আর্টিকেলের মধ্যে আমার ওয়েবসাইট ইন্টারনাল লিংক আমি একটা দিয়ে দিলাম, এখন ওই প্রবলেমটা চলে গেছে। সেকেন্ড প্রবলেম যেটা কি ফেস ডেন্সিটি, আমার যে কি ফেস যেটা দেওয়া ছিল মেক মানে অনলাইন এখানে একবার আছে, তোর বসে অ্যাটলিস্ট 7 টাইমস দিলে এটা আপনার জন্য ভালো হয়। অবশ্যই আপনি এরকম র্যান্ডম কিওয়ার্ড ঢুকাবেন না, আপনার সেন্টেন্সের মধ্যে ঢুকাবেন। এই কিওয়ার্ডটা যেটা আমি ফোকাস কিওয়ার্ড ছিল সেটা দিচ্ছি এখানে। ফাইভ টাইমস বলছে আর ওয়ান টাইমস দিতে হবে। কিওয়ার্ড ডেন্সিটির প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে, বাকি যেটা বলছে মেটা ডিসক্রিপশন লেন্থ। গুগলে যখন সার্চ করলে, এটা একটু আগে আমি সার্চ করেছিলাম মেক মানি অনলাইন, সার্চ করলে এরকম আসে ফার্স্টে, সার্চ রেজাল্ট এরকম আসে ফার্স্টে, একটা ইউআরএল আসে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আসে, তারপর ওই টাইটেলটা আসে যেটা আমি টাইটেল দিয়েছিলাম, ঠিক আছে, তারপর নিচে যে ডিসক্রিপশনটা আসে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো এটা আমি এখান থেকে এখন চেঞ্জ করবো, ওরা যেটা বলতেছে নো মেটা ডিসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড সার্চ ইঞ্জিন উইল ডিসপ্লে কপি ফ্রম দ্য পেজ ইনস্টল। আমি যেহেতু কোনো মেটা ডিসক্রিপশন দিই নাই, ওরা সার্চ ইঞ্জিন আমার পেজ থেকে একটা লাইন মানে একটা পার্ট কপি করে ওটা গুগল রেজাল্টে দেখাবে, ঠিক আছে। তো ওটা দিলে অনেক সময় মানুষ ওটা পরে ইন্টারেস্টেড ফিল নাও করতে পারে, ঠিক আছে, ওই জন্য ওটা আমি এখানে চেঞ্জ করে দিই। এখানে নিচে একটা বার দেখতে পাচ্ছি, উপরে যেটা লাল হয়ে আছে এখানে একটা সবুজ হবে, যতটুকু মানে টাইপ করবেন মানে ক্যারেক্টার যতটুকু আছে লিমিট ওর মধ্যে নিয়ে আপনি সবুজ করতে হবে এটাকে। সো আমি এখানে যেটা করবো এমন কোন একটা লাইন বা কয়েকটা ওয়ার্ড চয়েস করবো যেন মানুষ ওই ডেসক্রিপশনটা পরে আমার এখানে ক্লিক করে,
পুরোটা কপি করলাম, পুরোটা মনে হয় না পেস্ট করে দেবে। আমি যেটা আমার আর্টিকেলের যে মেইন ডেসক্রিপশনটা সেটা আমি এখানে ইনসার্ট করে দিচ্ছি। ঠিক আছে, চেষ্টা করবো এটা গ্রিন বানাতে। আরেকটু কাটেন স্যার। এখানে যেটা নিচ্ছিল ইলেভেন রিয়েল ওয়েজ টু মেক মানি ফ্রম হোম, ঠিক আছে, এই ইউআরএলটা যেটা আমার ইউআরএল এর সাথে আমার কন্টেন্টটাও মিল হতে হবে, ঠিক আছে, আমি ওইটাই এটাই নিতে হবে, এটা না মানে আপনি যেটা ইউআর নিতে চান ওটাই দিবেন আর কি, বাট কন্টেন্টের সাথে মিল রেখে। আপনার কি ফ্রেজ যেটা দিচ্ছেন ওটাই এখানে দিতে হবে? একসাথে ইউআরএল যত শর্ট করা যায় তত ভালো। আপনাদের কিওয়ার্ডটাই ছিল 11 রিয়েল বেস্ট মানি, এই জন্য আমার টোটালটাই দেওয়া।
আগে একটু কেটে দেন, একটু তো আমাদের দরকার নেই। এটা তো সমস্যা করার কথা না। আমরা যে মেটা ডিসক্রিপশন দিয়ে ইউজ করছি ওটার মধ্যে আমাদের কিওয়ার্ডটা নাই। আচ্ছা আমি কিছু দেখলাম, সো মেটা ডেসক্রিপশন প্রবলেমটা চলে গেছে, তার মানে এটা সলভ হয়েছে। সো যেটা নেক্সট যেটা প্রবলেম বলতেছে কি ফ্রেশ
key phrase in subheadings, use more key phrases or synonyms in your higher level subheadings. আমাদের নাম্বার গুলো আছে ওয়ান নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট, এই পয়েন্টগুলোর মধ্যে আমার কি ফ্রেজ যেটা সেটা নাই, ঠিক আছে, ওইটা অ্যাড করতে বলতেছে।
সবগুলো হেডিং এ চেঞ্জ করতে হবে নাকি? মোটামুটি সবগুলো হেডিং এ দিলাম, তাও এররটা যাচ্ছে না।
এসইও টাইটেল ইজ ওয়াইডার দ্যান দ্য ভিউয়েবল লিমিট টাইম মেক ইট শর্টার সো আমাদের টাইটেলটা শর্ট করতে পারলে ভালো হয় সেই প্রবলেমটা চলে গেছে যেটা আছে এটা দেখতেছি কি ফ্রেজ টাইট ইন টাইটেল বলতেছে টাইটেলে যে কি ফ্রেজটা আছে এটা আপনার প্রথম দিকে এখানে কোথাও বলা নেই ঠিক আছে আমরা কি ফ্রেজটা এখানে উল্লেখ করব সরি এটা বলতেছিল যে টাইটেলের আগে টাইটেলের শুরুতে আপনার মেক মানি অনলাইন দিয়ে টাইটেল শুরু করতে এটা যেহেতু মেজর প্রবলেম না বাট আবার এই টাইটেলটা দেখতে ভালো লাগতেছে এজন্য ওটা চেঞ্জ করতেছি ইমেজ অল্টারনেটিভ অ্যাক্টিভ ইউজ করছে ইমেজের নিচে আপনি ক্যাপশন দিতে ইমেজের ডিসক্রাইব করতে এর মধ্যে 12টা ইমেজের মধ্যে একটা পেজ
স্যার আমার মাইকটা মিউট ছিল এই জন্য কথা বলছি কিন্তু কাজ হচ্ছে না স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার হচ্ছে এই অল্টারনেট ট্যাগটা হচ্ছে স্যার এই ইমেজের পিছনে না থাকে আর ইমেজটা যদি লোড না হয় সেক্ষেত্রে ওটা দেখাবে আপনি এটা হচ্ছে স্যার এই যে ইমেজে ক্লিক করলে দেন হচ্ছে সেটিং এ যে এখানে হচ্ছে ওই আমাদের এটা এই এই কথাটাই এখানে দিলেই এটা কাজ হবে মানে এটা হচ্ছে অল্টার টেক্সট হবে আচ্ছা আচ্ছা রাইট বলে গেছিলাম এটা আর কিফ্রেসটা কাজ করতেছে না কেন ওই যে আরেকটা প্রবলেম যেটা আছে ওটা সাব হেডিং এ বলতেছে কিফ্রেস দিতে বলে তো দিলাম কিন্তু তাও হচ্ছে না এটা হচ্ছে স্যার একটা h2 মানে হেডিং 2 নামে একটা ই করা দরকার উপরে আমাদের এখানে যে কাটা হেডিং আছে সব হচ্ছে h3 আচ্ছা h2 করে ওটার মধ্যে কিওয়ার্ড বসাইতে হয় এটা অনেক সময় করাও লাগে না এই যে এখানে দুইবার মেক শব্দটা আসছে টাইটেলের মধ্যে স্যার এখান থেকে h3 করে দেন এই যে উপরে ফেলে হবে সেটা h2 করে দেবেন তাও জানি এটা আরো কয়েকটা এরকম করতে হয় কিন্তু স্যার এটা প্রায় সময় অ্যাভয়েড করি এটাও পরিপূর্ণ হয় এত h2 ব্যবহার করা যায় সেটাই এত হেডিং দুইটা ইমেজের অল্টারনেটিভ টেক্সট দিছে এখান থেকে সেটিংস থেকে যেটা ওরা বলতেছে যে 12টার মধ্যে তিনটা দেওয়া হয়েছে বাকিগুলো দিতে আর বাকি আর একটা ইম্পর্টেন্ট যেটা বলছে টাইটেলের আগে ওটা বলতো কি ফার্স্টটা শুরুতে কি ফার্স্ট দিতে ওটা অ্যাভয়েড করতেছি এখানে 12টার মধ্যে 12টা দেওয়াই ভালো ঠিক আছে আর এটা তো জাকের যেটা বললো যে
হেডলাইন গুলা মানে H2 করে হেডলাইনের মধ্যে কি ফার্স্ট দিতে বাকি যে এখানে যেগুলো আছে ওগুলো আমার গুড রেজাল্ট আসছে স্টিল যেহেতু আমি আরেক জায়গা থেকে কপি পেস্ট করছি এই জন্যই গুড রেজাল্ট গুলো আসছে আপনি হয়তো যখন নিচ থেকে লিখবেন তখন এগুলো গুড রেজাল্ট নাও আসতে পারে ঠিক আছে তো এগুলো একটা একটা ধরে ধরে আপনি ইয়া করবেন ফিক্সড করবেন এরকম আউটবাউন্ড লিঙ্কস হচ্ছে যে আপনার এই আর্টিকেলের মধ্যে অন্য ওয়েবসাইটের লিঙ্ক আছে কিনা ঠিক আছে যেরকম আমার এখানে আছে আরবি শেয়ার তারপর আরবি শেয়ার এরকম আরো কয়েকটা লিঙ্ক আমার হাইপার লিঙ্ক করা আছে ঠিক আছে তো আউটবাউন্ড লিঙ্কস আছে তবে ইন্টারনাল লিঙ্কস আছে কিনা হ্যাঁ যেটা আমার ওয়েবসাইট নিজস্ব লিঙ্ক তো আমার ওয়েবসাইটের নিজস্ব লিঙ্ক আমি একবার দিয়েছিলাম তো ওইটাও আছে তারপর কি ফ্রেজ ইন্ট্রোডাকশন তো আমার ইন্ট্রোডাকশনের শুরুতে কি ফ্রেজ আছে আর্টিকেলের শুরুতেই তারপর কি ফ্রেজ লেন্থ লেন্থ আবার কি ফ্রেজটা বেশি বড় হয়ে গেলে যেটা বলছিলাম অনেক সময় এত বড় মানুষ সার্চ নাও করতে পারে ঠিক আছে তো মোটামুটি মিডিয়াম একটা কি ফ্রেজ রাখলে এরকম সবাই তো এরকম 12 আপনি যদি আপনার আর্টিকেলটা ছিল 12 ওয়েজ টু মেক মানি অনলাইন ঠিক আছে আপনি যদি কি ফ্রেজ এটাই দিতেন 12 ওয়েজ মেক মানি অনলাইন সবাই কিন্তু এটা সার্চ করতো না কারণ 12টা ওয়েজ এটা আপনি দিচ্ছেন বাট এখানে আমার মেইন অরিজিনাল কি ফ্রেজ যেটা সেটা হচ্ছে মেক মানি অনলাইন ঠিক আছে সো ওই কি ফ্রেজটা আমি ইন্ট্রোডাকশনে ওই কি ফ্রেজটা আমার সেট করে দিছি যে মেক মানি অনলাইন আবার এখানে আমরা যেটা নিছিলাম এখানে যে মেক মানি অনলাইন তারপর কি ফ্রম হোম ছিল ঠিক আছে তো সবার তো ফ্রম হোম থেকে নাও হতে পারে মানে ওভাবে সার্চ নাও করতে পারে তো আমি ফ্রম হোম টা আমি কি ফ্রেজ থেকে বাদ দিয়ে দিয়েছি তো কি ফ্রেজ ডেন্সিটি এটা যেটা দেখলেন যে আমার কি ফ্রেজ যেটা পুরো আর্টিকেলের মধ্যে অ্যাট লিস্ট 10 টাইমস ইউজ করা হয়েছে ঠিক আছে সেটা করা গ্রেট বলতেছে তারপর মেটা ডিসক্রিপশনে আমি কি ফ্রেজটা ইউজ করছি মেটা ডিসক্রিপশনের লেন্থ তো ওরা বলতেছে ভালো যেটা হচ্ছে আপনি সবুজ কালারের বার দেখে বুঝতে পারবেন যেটা ভালো না খারাপ মানে কতটুকু কমাইতে হবে বাড়াইতে হবে এটা আরেকটা বলতেছে প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ মানে এই কি ফ্রেজটা এই ওয়েবসাইটে এর আগে কখনো ইউজ করা হয়নি সো এটা একটা নতুন কি ফ্রেজ যেটা গতকাল বলতেছিলাম যে নতুন ট্রেন্ডিং কিছু নিয়ে কথা বলা তো এটা ওরা এখানে বলতেছে এটা ভালো আর টেক্সট লাইন বলতেছে যে কতগুলা ওয়ার্ড আছে এখানে ঠিক আছে যেমন 1746টা ওয়ার্ড আছে সো ওই ওয়ার্ডিং হিসাবে ওটা একটা ভালো আর্টিকেল তো চেষ্টা করবেন যে যখন এরকম বড় টাইপের বড় মানে আপনার হাউ টু টাইপের আর্টিকেল লিখতে ওগুলোর সাথে ছবি টবি দিয়ে এগুলো একটু বড় আর্টিকেল লিখতে না হলে আপনি জাস্ট পয়েন্ট আউট করে 12টা পয়েন্ট করে দিলে এগুলো মানে পারফর্ম ভালো পারফর্ম করবে না টাইটেল যেটা ছিল টাইটেলে আমার টাইটেলটা আরো বড় ছিল মেক মানি অনলাইন ফ্রম হোম অনেক কিছু ছিল ওটাকে কমায় আমি যতটা শর্ট করে যেটা আমার মেইন যে টাইটেলটা ওটা আমি এখানে দিছি ঠিক আছে এটা ওরা ভালো বলছে আর এটা হচ্ছে স্ল্যাগ স্ল্যাগ যেটা বললাম যে ইউআরএল এর মধ্যে যে আপনার কিওয়ার্ড ইউআরএল এর মধ্যে যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে ওই অ্যাড্রেসটার মধ্যে আমার এটাকে স্ল্যাগ বলে তো আপনার ধরেন facebook.com/ এরপর যেগুলো আসে ওগুলো হচ্ছে স্ল্যাগ বা এখানে আপনি যদি বলেন goodfishingreels.com/ তারপর যে অ্যাড্রেসটা আসবে এখানে সেটা হচ্ছে স্ল্যাগ তো ওই স্ল্যাগের মধ্যে আমি আমার কিওয়ার্ডটা বা কি ফ্রেজটা আমি দিয়েছি ঠিক আছে তো এটাকে ওরা ভালো বলতেছে বাকি নেই এখন আমি পাবলিশ করে দিতে পারি
যেহেতু রেজাল্ট ভালো আসছে মোটামুটি সবকিছুই, সো আমি এটা পাবলিশ করে দিলে এটা এখন আমার একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল। আর এই কাজগুলো আমি আমার পেজের মধ্যে করছি, মানে আমার এই পেজের মধ্যে যে এডিট গুলো করছি বা চেঞ্জেস গুলো করছি এটাকে মানে অন পেজ এসইও বলে। দেখি ভাই পাবলিশ করবো নাকি করবো না। ভাই শুনতে পাচ্ছেন আপনার কথা? মাইক অন আছে কিন্তু। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? হ্যালো, হ্যালো হ্যালো। এখানে যদি কিওয়ার্ড মনে করুন যে একটা কিওয়ার্ড দিয়ে কাজ করছে তাই তো, এখানে যদি আর দুই তিনটা কি অর্থ থাকতো সেক্ষেত্রে কি হইতো? মানে আমার মেন কি, আমার মেন কি হয়েছে আমার মনে করেন যে দুইটা বা তিনটা, সেক্ষেত্রে কিভাবে কাজ করবে? সাধারণত একটা আর্টিকেলের তো একটাই কিওয়ার্ড থাকে, আর যেখানে আমার এখানে কয়েকটা কিওয়ার্ড, একটা হচ্ছে মেক মানে অনলাইন, তিনটা তিনটা মিলে একটা কি ফ্রেজ হইছে, কিভাবে ইউজ করবে? আচ্ছা, মানে এই অনেকগুলো মিলে একটা কি ফেস তৈরি করতে হবে তাই তো? আচ্ছা, আর আরো কিছু কি দেখাইবেন নাকি? হ্যালো, না না, ওয়ার্ডপ্রেসের ইউজ, ওয়ার্ডপ্রেসের ইউজ এসইও নেই এখানে, আর কিছু দেখানোর নেই।
আচ্ছা ঠিক আছে, তাহলে কি ব্রেক দিব নাকি আর কিছু দেখাবেন এর আগে? ব্রেক এর আগে না আর কিছু এখানে দেখুন, ব্রেক নেন তাহলে 12টার সময় আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা সকালে যা যা করলাম এখানে মানে কোনগুলো কভার হচ্ছে আমরা দেখি। ইন্টারফেস উইথ ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, এটা ইউজড এসইও প্লাগইন আমরা ইউজ করছি, এটা আমরা ইনস্টল করছি, প্লাস ওটা ইন্ট্রোডিউস হয়ে আমরা এটা ইউজ করছি, ঠিক আছে। তারপর এক্সপ্লোর ইন ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার্স অফ ওয়ার্ডপ্রেস এসইও বাই ইউজ টুল, এটা আমরা দেখছি। আর ইমপ্লিমেন্ট অন পেজ অপটিমাইজেশন ম্যাট্রিক্স ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা আমরা কিছু দেখছি। আর এখানে ডিফাইন অন পেজ অপটিমাইজেশন অ্যান্ড এক্সপ্লোর দ্য ইম্পর্টেন্স অফ অন পেজ অপটিমাইজেশন, আমরা যে টুলস ইউজ করে আমাদের নিজের পেজে যেটা কাজগুলো করছি এটা হচ্ছে আমার অন পেজ অপটিমাইজেশন, তো ওটা আমরা একটু করছি। অন পেজ অপটিমাইজেশন র্যাঙ্কিং ফ্যাক্টরে আমরা যেখানে ইনফো সাবজেক্ট টাইটেল ট্যাগ এন্ড ইউআরএল তারপর অল্টারনেটিভ টেক্সট ইন ইমেজ এগুলো আমরা অ্যাড করছি। এখানে এখানে যেটা বাকি আছে আমার ইউজ লিঙ্ক স্ট্রাকচার অপটিমাইজেশন টেকনিক ফ্রম ওয়ার্ডপ্রেস সাইট লিঙ্ক স্ট্রাকচার, এটা বাকি আছে। ক্রিয়েট সাইট ম্যাপ, এটা বাকি আছে। আর গুগল ডট টেক্সট, এটা সাইট ম্যাপের সাথে, তো এই দুইটা আমরা সাইটম্যাপ টাস্কে বলবো না, এটা কালকে বলবো। আজকে যেটা করবো যে ইউজ লিঙ্ক স্ট্রাকচার অপটিমাইজেশন টেকনিক ফ্রম ওয়ার্ডপ্রেস সাইট লিঙ্ক স্ট্রাকচার, ঠিক আছে এটা আমরা দেখবো। ওয়ার্ডপ্রেস এর সাইট লিংক স্ট্রাকচার স্যার দেখাচ্ছিল না তখন, স্যার দয়েছে স্যার করা আছে। আচ্ছা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ দেখা যায়। ওকে এটা যেখানে যেটা বলতেছিল যে লিংক সাইট লিংক স্ট্রাকচার, এটা আমার কেন দরকার, কারণ আপনার যখন গুগল যখন আপনার সাইট গুলো ক্রল করে তার ইন্ডেক্সিং করার জন্য সার্চ ইঞ্জিনের জন্য, তো ওরা বেশ অ্যাডভান্স লেভেলের কাজ পারে, মানে ওরা আপনার ভালো মতোই সব স্ক্রল করে নিয়ে যায়। তারপর গুগলকে একটু হেল্প করার জন্য
আপনিও আপনার দিক থেকেও যে আপনার সাইটের যে ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ আপনার সবগুলা কন্টেন্ট ঠিক মতো আছে কিনা ওই ক্যাটাগরিগুলো করা, এবং সবগুলা ক্যাটাগরি বা কন্টেন্টের বা সাব ক্যাটাগরির যে পেজের ইউআরএল গুলো ওগুলো আমার ঠিক মতো আছে কিনা, সব একই ফরম্যাটে আছে কিনা সেটা সেট আপ করাই আমার, যেটা হচ্ছে সাইটের লিঙ্ক স্ট্রাকচার যেটা সেটা আমার ঠিক মতো করা। যেমন ফর এক্সাম্পল যদি বলি, সার্চ করার পর মাঝে খেয়াল করছিলেন যে একটা অন্য একটা ওয়েবসাইটে গেছিল, ওখানে দেখাচ্ছিল যে হোয়াই উই শুডন্ট গো টু হাবস্পট ডট কম, একটা অ্যাড ছিল ফার্স্টে, এটাই তো ক্লিক করছিলাম। এটা তো ক্লিক করার পর আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে যে বেস্ট স্কিমস হাবস্পট অফিসিয়াল, গিয়ে তারপর হাবস্পটে আসছে। যাই হোক, আমি যখন হাবস্পটের ওয়েবসাইটে আসি এটা হচ্ছে ওদের ব্লগ, এখানে ওরা সবগুলা ওদের যে টপিক গুলো আছে সবগুলো আপনার ক্যাটাগরি ওয়াইজ এখানে সাজানো আছে। ঠিক আছে, মার্কেটিং টপিক আছে, মার্কেটিং মার্কেটিং এর যদি ঢুকে এটা হচ্ছে আপনার স্ল্যাশ মার্কেটিং। ঠিক আছে, যদি যান এটা ভিডিও মার্কেটিং, এটা দেখেন স্ল্যাশ মার্কেটিং স্ল্যাশ ভিডিও মার্কেটিং। ঠিক আছে, মার্কেটিং এর আন্ডারে আপনার ভিডিও মার্কেটিং আছে। আবার এটাতে যদি যান এবি টেস্টিং, এটা হচ্ছে মার্কেটিং আন্ডারে সোশ্যাল টেস্টিং বা আমরা যেটা এবি টেস্ট বলি সেটা এখানে আছে। ঠিক আছে, ওরা কিন্তু এটা এইভাবে দেয়নি, এভাবে দেয়নি, মানে এটা দিচ্ছে যে একটা মানে ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডারের মতো করে, যেটা ওইভাবে মার্কেটিং ফোল্ডারটার ভিতরে ওরা সোশ্যাল টেস্টিং, তারপর আপনার ভিডিও মার্কেটিং, তারপরে আইপাস লিড জেনারেশন মার্কেটিং বাজেট, এগুলো সবগুলো একটা একটা করে আছে। ঠিক আছে, এখানে ইনস্টল একটা পেজ চলে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনার সব মার্কেটিং এর ভিতরে মানে আপনার সাব ক্যাটাগরি করে মার্কেটিং ক্যাটাগরির ভিতরে আপনার ধরুন ভিডিও মার্কেটিং আছে, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপর এখানে আরো যে যেগুলো দিচ্ছেন ইমেল মার্কেটিং গুলো সবগুলো আছে। এইভাবে ক্যাটাগরি করে ওরা সাজায় রাখছে। আমরা যেটা করবো, আমি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো তো আমার প্রতিটা পোস্ট আমি যখন করবো পেজ যখন করবো তো ওগুলাকে আমি পেজের আন্ডারে পেজ নিয়ে যাব, তারপর আমার পোস্ট গুলা সব একটা ক্যাটাগরিতে রাখবো। হ্যাঁ, যেগুলো সিমিলার সেগুলো এক ক্যাটাগরিতে রাখবো, এবং আমি চেষ্টা করবো উপরের যে ইউআরএলটা এগুলো সবগুলো যেন সেম ইউনিফর্ম থাকে।
ওটা কিভাবে করবেন? সেটিংস থেকে পাওয়ার লিংকস আসবে, এটা যেটা আগে একবার একটা দেখানোর চেষ্টা করছিলাম তখন হয়নি, কারণ ওই যে আমার পেড ওয়ার্ডপ্রেস ভার্সন ছিল না, তো এটা হয়নি। তো এখন এটা হবে, এটা হচ্ছে যে আমার যে ওয়েবসাইটের যে পেজগুলো এটা কিভাবে শো করবে, ঠিক আছে? যেমন একটা হচ্ছে প্লেন, যে আপনার /p=123, ঠিক আছে, এটা একটা হতে পারে। অথবা আপনি ডেট এন্ড টাইম, ডে কোন দিন এবং আপনার নেম, পোস্টের নেম যেটা, হ্যাঁ, যেটাকে আমরা স্ল্যাগ বলি, তো ওটা দিয়েও করতে পারেন। অথবা আপনি মান্থের নেম দিয়েও করতে পারেন, যেমন এই স্টাইলে। অথবা আপনি নিউমেরিক দিয়ে করতে পারেন, আর্কাইভস দিয়ে 123। আর্কাইভস তো থাকবে না, এটা আপনি যে নাম দিবেন সেটাই থাকবে, ঠিক আছে? বা শুধু আপনার পোস্ট নেম দিয়েও করতে পারেন, হ্যাঁ, যেটা আপনি নবন এক্সপ্রেস ডট স্যাম্পল পোস্ট, ঠিক আছে? অথবা আপনি কাস্টম স্ট্রাকচারও করতে পারেন, যেটা আপনার যেভাবে আমি বলি কাস্টম কিছু এখানে আছে, যেরকম আপনার ইয়ার দিতে পারেন, তারপর আপনার মান্থ নাম্বার দিতে পারেন, ডে আওয়ার মিনিট ক্যাটাগরি অথর এভাবে দিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে? এক্ষেত্রে যেটা বেস্ট জিনিস হচ্ছে যে আপনি যদি এরকম ডে অ্যান্ড নেম দেন, ঠিক আছে, আপনার তারিখ দিয়ে যদি এভাবে দেন, এটা এটাও হচ্ছে আপনার ভালো হয় যদি আপনি রেগুলার ব্লগ পোস্টের জন্য, যদি আপনি যদি রেগুলার ব্লগ পোস্ট করেন সেটা। বাট ওয়েবসাইটের জন্য এটা ঠিক একটা ভালো এক্সাম্পল না, ঠিক আছে? ওয়েবসাইটের জন্য ভালো এক্সাম্পল হচ্ছে যে আপনি যদি এরকম পোস্ট নেম দিয়ে করেন, এটা /স্যাম্পল পোস্ট, ঠিক আছে? আর কিছু অপশনাল অপশনাল অপশন আছে যে আপনি চাইলে কাস্টম স্ট্রাকচার ও ক্যাটাগরিতে ইনক্লুড করতে পারেন, ঠিক আছে, বা আপনার ইউআরএল গুলো এখানে ট্যাগ করতে পারেন। ফর এক্সাম্পল, ইউজিং টপিকস অ্যাজ ইউর ক্যাটাগরি বেজ উড মেক ক্যাটাগরি লিংকস লাইক nabanno.xyz/topics/uncategories, ঠিক আছে? তো ক্যাটাগরি আমি এখান থেকে ক্রিয়েট না করে আমি যেটা করি, যে পোস্ট আমরা যখন পেজ ক্রিয়েট করব তখন ওটার মধ্যে ক্যাটাগরি ক্রিয়েট করব, ঠিক আছে? আমি যেটা দেখছিলাম, যেরকম আমি যখন আমার ওয়েবসাইট করছিলাম তখন ওই যে ডিজিটাল মার্কেটিং এর একটা আন্ডারে আমার সাব ক্যাটাগরি অনেকগুলো করছিলাম, একটা সোশ্যাল মিডিয়া, একটা ইমেল, একটা কন্টেন্ট মার্কেটিং, এরকম করছিলাম। সো ওখান থেকে আমরা এটা করতে পারবো। সো এখানে এটা ইয়ে করলাম না, আর প্রোডাক্ট এখানে একটা, যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট, সো এখানে প্রোডাক্টের জন্য আপনি এরকম একটা ইয়ে করতে পারেন, যে প্রোডাক্টের জন্য কি টাইপ নিতে পারেন, যে /product/sample product, এরকম প্রোডাক্টের নাম, অথবা /shop, ঠিক আছে, যেটা দিতে পারেন, অথবা আপনার মতো যেটা সুবিধা হয় সেটা দিতে পারেন। সো আমার পার্মালিংক স্ট্রাকচার আপডেট হয়ে গেছে, এইভাবে আমার সবগুলো লিঙ্ক এখন আসবে।
আচ্ছা, এই ওয়েবসাইটের এই কয়েকটা পেজ আছে, এটা এক কাজ করি, এখানে না করে এটা আমার আমারটা তো করি, কারণ এই ক্যাটাগরি নষ্ট না করে ভালো হবে। এটা হচ্ছে আমার ফ্রি ভার্সন, যেটা এগুলো হচ্ছে আমার পেজ ক্রিয়েট করছিলাম, এখানে পেইড অ্যাড সার্ভিস ছিল, ইমেল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, মিশন, নিউজ, এগুলো ছিল। যেটা ভিজিট সাইটে গেলে দেখা যাবে, ঠিক আছে, এটা ছিল, যেটা হচ্ছে এটার আন্ডারে এটা ছিল, ঠিক আছে। যদি আমি এটাতে যাই, ওয়েবসাইটের ইউআরএল স্ল্যাশ আমার যে যেটা আমার দেওয়া আছে পেইড অ্যাড সার্ভিস, ঠিক আছে, এটা চেঞ্জ করা যায় চাইলে। এই স্ল্যাকটা আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার মানে এসইও ফ্রেন্ডলি হয়, যেটা আপনার ইজিলি বোঝা যায় ইউআরএলটা দেখে যে কি পেজ, তো ওইভাবে একটা স্ল্যাক দিবেন। কারণ আমি ইমেল মার্কেটিং না, আমার এখানে কোনো পোস্ট নেই, তো আমি ইমেল মার্কেটিং না একটা পোস্ট করলাম। ডান পাশে গেলে এখানে যে আপনার ইউআরএল স্ল্যাগ যেটা বলতেছিলাম, যে আপনার কি হিসাবে আসবে, ঠিক আছে, ইমেল মার্কেটিং সেটা আপনার যদি এরকম থাকে, টাইটেল থাকে, তাহলে আপনি এভাবে লিখতে পারেন। তাহলে আমার রিভারটা আসবে এরকম। ঠিক আছে, এটা আসবে, এখনো কোনো পেজ হয়নি, কারণ পোস্টটা পাবলিশ করিনি। এই যে এখানে দেখাচ্ছে যে কিভাবে আসবে, আমারটা যেটা আপনার এখানে দেখেন যে 2020/0708 এভাবে দেওয়া আছে, তো এটা হচ্ছে যে আমার পারমালিঙ্কে যেটা দেখাইলাম, ঠিক আছে, ওটা হচ্ছে আমার এখানে ইয়ারটা আগে দেখাচ্ছে, মান দেখাচ্ছে, ডে দেখাচ্ছে, তারপর আমার যে ইয়ারল স্ল্যাক ওটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা আপনি ওখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা আমার এখানে আর চেঞ্জ করি না, কারণ এখানে আমার এই ফ্রি ভার্সনে এটা চেঞ্জ করা যাবে না। সো ফ্রি ভার্সনে যেটা আছে এটা নিয়ে যদি ইউজ করেন, এটা নিয়ে চলতে হবে আর কি। এটা হচ্ছে আমার স্ল্যাকটা আমি চেঞ্জ করলাম, ক্যাটাগরিজ দিব এখন, ঠিক আছে, যে ক্যাটাগরিজ অলরেডি আমার ক্রিয়েট করা ছিল। পোস্টে গেলে এখানে ক্যাটাগরিজ আছে, অলরেডি আমার
কন্টেন্ট মার্কেটিং অডিও ভিজুয়াল ইমেল মার্কেটিং অডিও ভিজুয়াল ক্রিয়েট করছিলাম কখন অডিও ভিজুয়াল তো আমি ক্রিয়েট করি নি আচ্ছা কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং আছে ঠিক আছে যেটা আমার ক্যাটাগরি আছে যেটার মধ্যে আমি আমার পোস্ট যেটা নতুন পোস্ট লিখে সেটা আমি এটার মধ্যে ইনপুট করব ঠিক আছে এখন যদি নতুন ক্যাটাগরি দিতে হয় তাহলে নতুন ক্যাটাগরি দিবেন এটা আমি এখন করতেছিলাম ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং ক্যাটাগরি অলরেডি আছে তাহলে এটা আমি ক্রিয়েট করব না আমি যেটা করব পোস্ট করার সময় ইমেল মার্কেটিং আমি টিক দিয়ে দিলে ওটার মধ্যে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো ইমেল মার্কেটিং এখানে অলরেডি আছে সো এটাতে আমি টিক করে দিলাম তাহলে এখন এটার ভিতরে এই ক্যাটাগরিতে এখন আমাকে দেখাবে পোস্ট পাবলিশ হয়ে গেছে সেটা ব্লগের আন্ডারে আসছে সার্ভিসের আন্ডারে আসেনি সার্ভিসের আন্ডারে নিতে হলে তখন আবার এটা মুভ করতে হবে মেবি নতুন পোস্ট লেখলে এটা ব্লগের আন্ডারে চলে আসতেছে এটা সার্ভিসের আন্ডারে কিছু করতে হলে এখানে যেতে হলে এই পেজটা এডিট করতে হবে তো এই পেজ আপনি পোস্ট লিখতে পারবেন আর এমনি যদি পোস্ট ক্রিয়েট করেন সেটা ব্লগের আন্ডারে চলে যাচ্ছে ব্লগ পোস্ট যেগুলো আছে ওগুলোর আপনি ক্যাটাগরি হচ্ছে এরকম আপনি ব্লগ পোস্টের যে ক্যাটাগরি কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং এরকম যদি নতুন আরো ক্যাটাগরি করতে চান ডেসক্রিপশন লিখতে পারেন এটা যদি কোনটার কিছু আন্ডারে দিতে চান
এটার ভিতরে সাব ক্যাটাগরি যদি করতে চান তাহলে এটা করতে পারেন, অথবা আপনি যদি চান নতুন ক্যাটাগরি করতে পারেন, নতুন ক্যাটাগরি করতে পারেন। একটা আসছে এসএমএস, ইমেলের মধ্যে মেলচিম্প আছে, ঠিক আছে, এবং কন্টেন্টের মধ্যে আমরা দিলাম একটা কন্টেন্টের আন্ডারে আমার একটা ভিডিও কন্টেন্ট আসছে, ঠিক আছে। এভাবে আমি মানে ক্যাটাগরি গুলো ইয়ে করলাম, পোস্ট লেখার পর এটা আমরা পোস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কোন ক্যাটাগরিতে আমরা ইয়ে করবো, অ্যাসাইন করবো। সেখান থেকে যে আমি ইমেলের আন্ডারে আমি মেল চিম দিয়ে দিলাম, ঠিক আছে। এটা মেল চিম ইমেলের মধ্যে মেল চিপ নিয়ে যেহেতু ব্লক, তো মেল চিপের আন্ডারে থাকবে। আপডেট করে দিলাম, এটা মেল চিম ক্যাটাগরিতে চলে গেছে, ঠিক আছে। এভাবে আমরা ওয়েবসাইটের যে আর্টিকেল বা পোস্ট গুলো আছে এগুলো আমরা একটা ক্যাটাগরি আন্ডারে ইয়ে করে সবগুলো আমরা সাজা লাগবে, ঠিক আছে। এই জিনিসটা আরো ইজিলি বুঝতে পারেন যেভাবে চিন্তা করে দেখেন, আপনার কম্পিউটার আপনার কম্পিউটারে যে মাই কম্পিউটার আছে, হ্যাঁ, ওটার ভিতরে ঢুকলে আপনি সি ড্রাইভে ঢুকেন, সি ড্রাইভে ঢুকলে আপনার একটা ফোল্ডার পান যেখানে আপনার মিউজিক থাকে, একটা ফোল্ডারে পিকচার থাকে, একটা ফোল্ডারে ভিডিও থাকে, এরকম একটা ফোল্ডারে ডাউনলোড আইটেম থাকে, ঠিক আছে। ডিফারেন্ট ফোল্ডার থাকে, প্রতিটা ফোল্ডারে পিকচারের মধ্যে কিন্তু পিকচারই থাকে, বাই ডিফল্ট পিকচারই থাকে, আপনি যদি অন্য কিছু না রাখেন। তারপর আপনার ভিডিও ফোল্ডার আন্ডার ভিডিওই থাকে, হ্যাঁ। তো এটা থাকলে হয় কি, আপনি যখন কোন ভিডিও খুঁজবেন, আপনি তখন সি ড্রাইভে ঢুকে সরাসরি ভিডিও ফোল্ডারে ঢুকে যাবেন, জানেন যে আপনার ভিডিওগুলো সব ওইখানেই আছে, ঠিক আছে। তো আমার ওই ক্যাটাগরিগুলো এই জন্যই করা যে এটা যাতে আমার গুগল ক্রলার যখন ওয়েবসাইট ক্রল করে তখন যেন অ্যাটলিস্ট মানে সে ইজিলি খুঁজে পায় যে কোন ক্যাটাগরি আন্ডারে কোন পোস্ট আছে বা কোন আর্টিকেল আছে, কোন কন্টেন্টগুলো আছে, ঠিক আছে। তো ওইটা ওর জন্য সুবিধার জন্য এটা করা। তো ওইটা করার সময় তখন আমার এই পারমালিঙ্কটা ওরকম ইজিলি যাতে বুঝতে পারে সেটাও চেঞ্জ করে দেওয়া, একটা এটা আর কি এসইও ফ্রেন্ডলি করা। আর আপনার পোস্ট যেগুলো ক্রিয়েট করবেন সেগুলো যেন ওই সব সাব ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি ওয়াইজ থাকে, ওটা আমার এডিট করে দাও। পোস্ট করার সময় আপনি এরকম অ্যাপ্লাই করে দিতে পারেন
যে এই পোস্টটা আমার ওখানে থাকবে বা এটা, আর চাইলে আগের পোস্ট গুলো আপনি যখন করেন যদি নতুন কোনো সাব ক্যাটাগরি করেন, তারপর যদি মনে হয় না আমি আগের পোস্ট আবার নতুন সাব ক্যাটাগরিতে অ্যাড করবো, তাহলে আপনি যে পোস্ট এডিট করে পোস্টে ঢুকে তারপর ডান পাশ থেকে আবার সাব ক্যাটাগরি এডিট করে দিতে পারেন। যেমন আমি যেটা সকালে করছিলাম এটা এটা আনক্যাটাগরাইজ ছিল, ঠিক আছে, কিন্তু আগে যেটা পোস্ট করা ছিল এটা শপিং ক্যাটাগরিতে ছিল, ঠিক আছে, ক্যাটাগরি আছে তাহলে দুইটা, মানে একটা তো আনক্যাটাগরাইজ আছে, একটা হচ্ছে শপিং, শপিং ক্যাটাগরিতে একটা পোস্ট ছিল। এটা আরো বেশি ভালো মতো ক্লিয়ার হবে যখন আপনার যে সাইট ম্যাপটা দেখলে আমি যেটা বলতেছিলাম যে ইয়ে করা থাকে আপনার যে মানে কম্পিউটারের ভিতরে ফোল্ডার থাকে অনেকগুলো ফোল্ডার, এর ভিতরে তার ভিতরে আরো ফোল্ডার থাকে, ওইটা আপনার সাইট ম্যাপ থাকলে পুরো সাইটের যে আপনার স্ট্রাকচার কন্টেন্ট স্ট্রাকচার সেটা দেখা যাবে। আপনাদের ইমেল মার্কেটিং টপিকটা নাই এখানে, সবাই করেন অনেকে তো করে তৈরি হয়ে তো করে আসছিল, তারপর আবার একজন চলে গেছে মাঝখান থেকে, তো সে আর করে। আচ্ছা যারা চলে গেছে একদম তো বলছিল যে সে আর করবে না মেডিকেল, ওটা তবে কি করবে? আমাদের কেন আর কি বলে যে
আমি তো ক্যাম্পাসিয়াদের করি, আমার এই স্ক্রিন রেকর্ডিং হয় আর কি, তো করে আমি জুম স্টাইল ইউজ করি না, জুম রেকর্ডিং ইউজ করি। আমি তো একবার ফেসবুক ক্লাস করি না এখন। আমি পরিষ্কার যাই না, করা যায় না। আমি মেসেঞ্জারে পাঠিয়েছি, মেসেঞ্জারে আপনাকে পাঠিয়েছি। ওই যে আপনি একটা রিপোর্ট চাচ্ছিলেন যে 22-25টা ক্লাস হয়ে গেছে এখন, আমি আবার একটা রিভিশন পাঠাচ্ছিলাম রিলেটেড সবার তো আমিটা সবার সবার দুজনের আমি সবটা পাঠাচ্ছিলাম, তারা অনলাইন সবার কাছে হ্যালো, স্যার কি আছেন নাকি? আছেন নাকি? চলে গেছে ভাই, তোহিদ ভাই তো আছেন মনে হয়, 7787 যেটা, আপনি মনে হয় তোহিদ ভাই নাকি? হ্যালো জি ভাই। হ্যাঁ তোহিদ ভাই জি। হ্যাঁ আমরা সবাই একটা ইয়ে করছিলাম, ডিক্লারেশন ফর্ম ফিল আপ করছিলাম। হ্যাঁ মানে আপনি যেখানে
ক্লাস করতেছেন সেটা ডিক্লারেশন ফর্ম আপনারটা সাবমিট করা হয়নি, আপনারটার জন্য ফোন দিছিল কোঅর্ডিনেটর ভাইয়া, তো বললো যে আপনারটা একটু সাবমিট করে দিতে। এখন লিংকে আপনাকে ডিক্লারেশন ফর্মটা পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু ইয়া কর। আচ্ছা লিংকে পাঠাইতে হবে না, আমার আমাদের ইয়েতে পেজের মধ্যে জাকারিয়া ভাই পোস্ট করে দিচ্ছে, হ্যাঁ আমি ওখানে আপনাকে ট্যাগ করে দিচ্ছি, ঠিক আছে? আপনি ওখানে জাস্ট ওই ফর্মটা ডাউনলোড করে, মাইক্রোসফট ওয়ার্ড তো ওটা আপনি পিসিতে বা কোথাও ডাউনলোড করে আপনি ফর্মটা ফিল আপ করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দেন। বা আচ্ছা আপনার ইমেল আইডিটা তো আমি জানি না, আমি একটু ইমেল টেক্সট করে দিবেন ভাই। ঠিক আছে ইমেল লেটার আমি ওখানে যখন আপনাকে ট্যাগ করব আমার ইমেল আইডিটা আমি লিখে দিব। জি 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 আপনি তো গ্রুপে আছেন তাই না? আচ্ছা ঠিক আছে। আর কোয়ারেন্টর ভাই আরো যেটা বললো যে আপনার প্রিমিয়াম লিংকের কোনো ইয়া করতে পারতেছে না, কিন্তু বলতেছে গুগল মিটে গেলে নাকি আবার রেকর্ড হয় না। তো গুগল মিটে রেকর্ড হয় না, আমি বললাম যে আমি তো থার্ড পার্টি দিয়ে রেকর্ড করি, ক্যামটা শেয়ার দিয়ে, ওটা সমস্যা হবে না। তো উনি বললো যে আবার নাকি ফেসবুকে। আচ্ছা এটা আমি আপনাকে বলতেছি না, এটা আমি সবাইকে বলতেছি। আরেকটা যেটা বলতেছিল যে আবার আমি বলতেছিল জুমে করার জন্য, কারণ জুমে নাকি আপনার ফেসবুকে শেয়ারিং এর একটা অপশন আছে। আমি বললাম যে ফেসবুকের তো আজ পর্যন্ত এক পর্যন্ত এখনো শেয়ার করলাম না। বলে যে ইন ফিউচার যদি শেয়ার করতে হয় সেটা হয়তো আপনার ফেসবুক দিয়ে ইজি হবে। ঠিক আছে এটার জন্য বললো। সো এই জন্য আমার মনে হয় এটাও ইয়া করতে পারতেছি না, মানে জুমটা এখনো ছাড়তে পারতেছি না। তো আমি যদি দেখেন তো আপনার একটু ট্রাই করে দেখেন যে আমি ক্যাম্পটা শেয়ার দিয়ে যদি যখন আমি রেকর্ড করবো এটা দিয়ে ফেসবুকে স্ট্রিম করা বা লাইভ করার কোনো ইয়ে আছে কিনা ফাইন্ড আউট করতে পারি, তখন আমরা জুম মানে জুম ছেড়ে গুগল মিটে যেতে পারি। ভাইয়া যেদিন আমরা যেদিন আমাদের ফেসবুকে যেতে হবে সেদিন আমরা ভাই আমরা জুম ইউজ করলাম, আমাদের তো এখন জুম ইউজ করার প্রয়োজন নাই। ইনস্ট্রাক্টর যেদিন বলবে যে এদিন ফেসবুকে লাইভ করতে হবে সেদিন আমরা জুম ইউজ করলাম, প্রতিদিন তার এই প্রবলেমটা ইউজ করতে হইতেছে না। আমরা সবাই সব ট্রেনাররাই আমরা এটা ইউটিউবে আপলোড করে দিতাম, ঠিক আছে? তো এগুলো আনলিস্টেড করা থাকতো দেখে আপনারা খুঁজে পাইতেন। তো আমাকে বলছে যেগুলো এখন আপনাদেরকে লিঙ্ক গুলা দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তা আমি এটা একটা ফেসবুকে পোস্ট করে পোস্ট করা না পোস্ট করতে হবে না, আমার কাছে একটা ডকুমেন্টস আছে সবগুলা লিংক ওখানে আছে ডে বাই ডে, তো ওই লিংকগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আর একটা যেটা করতে পারি, আচ্ছা আরেকটা যেটা করতে পারি, ওখানে অন্য ইনস্ট্রাক্টর যারা আছে অন্য অন্য কোর্সে এটা এদেরও লিংক আছে ওইখানে, তো ওদেরও আমি দেখছি যে এটা আছে, বাট এখন আই এম নট শিওর যে ওটা দেওয়া ঠিক হবে কিনা। বাট ওটা হয়তো আমি পার্সোনালি কারো একজনকে দিলাম, সে বাকিদেরকে শেয়ার করে দিল আর কি। ওটাও করতে পারি যে অন্য যারা আছে ওদেরটাও দিতে পারি, বাট এটা যে আমি দিচ্ছি এটা কাউকে বলবো না, ঠিক আছে? তাহলে আমারটা তো দিবই যেহেতু আমাকে দিতে বলছে, আমারটা দিলাম। আর অন্য যদি আমি পাই ভাবে তাহলে আমি পার্সোনালি কাউকে দিয়ে দেবো এখানে, সে বাকিদেরকে দিয়ে দিই। হ্যালো শুভ ভাই, আপনি হচ্ছে আমাকে কি এই গ্রুপে দিয়ে দিবেন না ফেসবুকে গ্রুপে ডিক্লারেশন ফর্মটা দিয়ে দিবেন? আমি ওখানে জাকারিয়া ভাই আছে উনি একটা আপলোড করছিল ফেসবুকে আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দেন, আমি তাহলে আজকে ভিতর করে দেব। হ্যাঁ লিংকগুলো একটা এক্সেল শীটের মধ্যে তাহলে আমাদের জন্য ডে বাই ডে ক্লাসগুলো পাওয়া যায়। এক্সেল শীটে আমার অলরেডি করা আছে, এক্সেল শীটেই করা আছে আমার। আমি জাস্ট একটু ওকে একটা দিয়ে নি।
থ্যাংক ইউ ভাই। জি 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 আমি করে দেব, একটু তাড়াতাড়ি করে। থ্যাংক ইউ ভাই। এখানে যে দেখেন ইউটিউবের লিঙ্কগুলো আছে সবগুলো ক্লাস ধরে ধরে 22টা পর্যন্ত, ক্লাস 22টা পর্যন্ত আপলোড করা হয়েছিল, বাকিগুলো এখন আপলোড করা হয়নি। তো ওগুলো আমি এইটা শেয়ার করে দেবো লিঙ্কগুলো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা নিয়ে আর যেটা বললাম যে বাকিগুলাও যেহেতু বাকিগুলো আপনারা পাবেন একসময়, যেটা আমাকে ফার্স্টে শুরুর দিকে বলছিল যে এটা একসময় নাকি সবার জন্য পাবলিক করে দিবে, যেটা হচ্ছে যে এখন হয়তো পাবেন না। এখন চাইলে আমি বাকিগুলো ওটা যেটা বললাম পার্সোনালি এখানে কাউকে ঢুকে দিয়ে দেবো, সে আপনাদেরকে শেয়ার করে দিবে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এ পর্যন্ত। ক্লাস অলমোস্ট শেষ। কোশ্চেন বা কোন ফিডব্যাক আমরা নেক্সট ক্লাসে কি অফিস এসইও গুলো দেখবো নাকি? অফিস এসইও তো বলা নাই এখানে, সব তো দেখা দিব। এইটা যেটা সাইট ম্যাপ তারপরে গ্লাভ শেষ করি তারপর দেখো, কারণ এই জিনিসগুলো অলরেডি একটু দেখানো হয়েছে যে গুগল অ্যানালিটিক্স যেরকম, এখানে টাইম লাগবে না, অলরেডি যেহেতু ইনস্টল হয়ে গেছে। বাকি যেগুলো আছে অডিয়েন্স বিহেভিয়ার ওগুলো আমরা দেখতে পারি এখান থেকে, ঠিক আছে? তারপর টুইটার এগুলো তো মোটামুটি দেখানো হয়েছে, তো এখানে আমার টাইম কম লাগে। তো ওই জায়গায় আমরা হয়তো অন্য যেগুলো মিসিং আছে আর এখানে যেগুলো নাই এটার বাইরে যেগুলো আছে ওগুলো আমরা দেখতে পারি। সোশ্যাল মিডিয়া প্রায় সবকিছু তো কমপ্লিটই। হ্যাঁ সোশ্যাল মিডিয়া সবকিছু কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, না তাহলে তোমাকে সবাইকে।